একবারের কথা, একটা শহরে চারটে বন্ধু থাকত, সোহান, রোহান, রমেশ আর সুরেশ। ওরা চারজনে নিজের রোজকার জীবন আর চাকরির থেকে বিরক্ত হয়ে গিয়েছিল। ওরা ভাবে কেন না কোথাও এক জায়গায় গিয়ে ছুটি কাটানো যায়। হ্যাঁ ঠিক বলছো ভাই, আমিও আমার মালিকের বকবক শুনে পচে গেছি, চলো কোথাও ছুটি কাটিয়ে আসি। কিন্তু আমরা ঘুরতে যাবো কোথায় ভাইরা? কাছেই একটা ছোট গ্রাম আছে, ওইখানে যে পুকুর আছে ওইটা অনেক নাম করা, চলো ওইখানে গিয়েই নৌকো চালাবো। না, তোমরা সব ছোট বাচ্চা নাকি যে নৌকো চালাবে? আমরা সব বড় হয়ে গেছি, আমাদের বড়দের মতন ঘোরা বেড়ানো উচিত। তোর মনে আমরা সবাই পিশাচগড়ের জঙ্গলে ক্যাম্পিং করতে যাব, আর রাতে পিশাচগড়ের ভুতুরে মহলে ঘুরতে যাব। এইটা শুনে রোহান আর রমেশের পা কাঁপতে থাকে, ওরা অনেক ভয় পেয়ে যায়। আরে না ভাই, তুমি পাগল হয়ে গেছো নাকি? সবাই জানে যে ওটা ভুতুরে মহল। তুমি ওই গল্পটা শোনোনি নাকি, যে আজ পর্যন্ত যে যে ওই মহলে রাতে গেছে কেউ ফিরে আসেনি? তোমরা সবাই একটা ভীতু, এই সব কথা কিছু লোকেদের ভয় পাওয়ানোর জন্য ছড়ানো হয়, তাই জন্যেই আমরা ওইখানে যাব আর সব জিনিস মিথ্যে প্রমাণ করব। আর তোমাদের মধ্যে যে পুরুষ মানুষ হবে সে কাল আমার সাথে যাবে। হ্যাঁ, এই সব শুনে সবার সম্মানের উপরে কথা চলে আসে। সোহান, রোহান আর রমেশ ভয় পেতে পেতে রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে ওরা বাস ধরে সোজা পিশাচগড় গ্রামের দিকে বেরিয়ে পড়ে। ভাই সুরেশ, এখনো ভেবে না কোথাও আমরা কোনো বিপদ না ডেকে আনি, আমার তো অনেক ভয় করছে। তোর যদি এত ভয় করছে তো পরের স্টপে নেমে যা, আর তোর এই ভয়ে আমি সব বন্ধুদের ভেতরে ছড়িয়ে দেব যে তুই কত বড় ভীতু। বল কি বলছিস? এই সব শুনে সোহন আর বাকি বন্ধুরা বাস থেকে নিচে নামে না, আর কিছুক্ষণ পর পিশাচগড় পৌঁছে যায়। হে ঈশ্বর, আমার রক্ষা করবেন। তারপর ওরা গ্রামের ভেতরে ঢুকে পড়ে, কিছুক্ষণ পর মহলের এন্ট্রি গেটে পৌঁছে যায়। ওইখানে গেটে লেখা থাকে সন্ধে সাতটার পর প্রবেশ করা নিষেধ। আরে ভাই দেখো এটা লেখা আছে, সাতটার পরে ভিতরে যাবে না, আমার তো অনেক ভয় করছে, চলো ভাইয়েরা ফেরত চলো। কিচ্ছু হবে না ভিতুরাম, আমরা এইখানেই নিজের টেন্ট লাগাবো, আর অন্ধকার হওয়ার পর আমরা মহলের ভিতরে যাব আর দেখব, আমি ক্যামেরাও এনেছি, আমরা এতে নিজেদের ছবি নেব আর শহরে গিয়ে সবাইকে দেখাবো, ভাবো সবাই বলবে আমরা কত সাহসী যে ভুতুরে মহলে গিয়ে ঘুরে এসেছি। ওদের এই সব কথা গাছের উপরে বসা একটা ডাইনি শুনছিল। আজ তো মজাই এসে যাবে, চারজন মূর্খ এইখানে বাহাদুরি দেখাতে এসেছে। এখন গিয়ে মহলের ভেতরে ডাইনিদের এদের ব্যাপারে বলছি, ওরা সবাই শুনে খুশি হয়ে যাবে। ওই ডাইনি বাকি সব ডাইনিদের খবর দিয়ে দেয়, ডাইনিদের রানী অবধি কথা পৌঁছে যায়। আর ওরা সব ডাইনিদের বলে, খবরদার যদি কেউ ওদের খাবার চেষ্টা করে, আমিও দেখি কার এত সাহস যে আমাদের মহলে এসে গেছে, ওদের শিকার তো আমিই করব। তারপর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যায়, আর ওই মহলের থেকে ভয়ানক আওয়াজ আসতে থাকে। ভাইয়েরা, এই ভয়ানক আওয়াজগুলো কি সবাই শুনতে পারছো না শুধু আমারই কানে আসছে? হ্যাঁ ভাই, আমিও পাচ্ছি এই আওয়াজগুলো, চলো পালিয়ে যাই, আজ আমরা জ্যান্ত বাঁচবো না। আরে কিচ্ছু হবে না, এই আওয়াজগুলো জানোয়ারদের যারা এই মহলে রাত্রির বেলায় ঢুকে পড়ে। হ্যাঁ ভাই সুরেশ, তুমি কি জানোয়ারদের আর ভূতেদের মধ্যে পার্থক্য বোঝো না? এই সব আওয়াজগুলো ভূতেদের, আজ আমরা পাক্কাই মরব, চলো এইখান থেকে পালাই। হ্যাঁ হ্যাঁ পালিয়ে যাও। আচ্ছা তুমি শোনোনি নাকি, এই জঙ্গলে কত সিংহ আর অন্য ভয়ানক জানোয়াররা থাকে,
ওরা তো তোমায় নিজের খাবার নিশ্চয়ই বানিয়ে নেবে। যাও যাও ভীতুরাম। এইসব শুনে ওদের তিনজনের ঘাম ঝরতে থাকে। কিছুক্ষণ পর সুরেশ বলে, চলো এখন 9টা বেজে গেছে, এখন আমরা এই মহলের ভিতরে যাব, আর কিছু ছবিও এই মহলের ভিতরে নেব। সবাই কত সাহসী ভাববে আমাদের, আমি তো অনেক এক্সাইটেড আছি। ওরা তিনজন ভয় পেতে পেতে ভেতরে যাওয়ার জন্যই তৈরি হয়ে যায়। আর ভেতরে যেতেই যেই ওরা মহলের দরজা খুলে, অনেকগুলো বাদুড় উড়তে উড়তে বাইরে বেরিয়ে আসে। রোহন এত ভয় পেয়ে যায় যে সুরেশের কাঁধের উপরে চড়ে বসে পড়ে। আমার ওপর থেকে নাম, আমাকে চিপে মারবি নাকি? রোহন একটু সামলে যায়, আর কিছুক্ষণে নিজেকেও সামলে নেয়। তারপর সুরেশের ওপর থেকে নিচে নামে। তারপর ওরা সবাই মহলের ভেতরে ঢুকে পড়ে। ওইখান থেকে কারোর কান্নার আওয়াজ আসতে থাকে, কেউ জোরে জোরে কাঁদতে থাকে, আস্তে আস্তে অন্য অনেকেরও আওয়াজ আসতে থাকে। তারপর ওইখান থেকে নূপুরেরও আওয়াজ আসতে থাকে, মনে হচ্ছে কেউ নাচছে। এখন সুরেশও ভয় পেয়ে যায়। ভাইয়েরা, আমার মনে হয় আমাদের বাইরে যাওয়া উচিত। আমরা তাড়াতাড়ি একটা ছবি তুলি আর বাইরে চলে যাই, কেমন? আমি তো আগেই বলেছিলাম যে এইখানে আসা কোনো বিপদ ছাড়া কম নয়। হে ঈশ্বর, আমাদের বাঁচাও। ভাই, তুই নিজের ছবি তুলে নে, আমাদের তোলার নেই। ঠিক আছে, আমারই তুলে নে। যেই ওরা ক্যামেরাতে ছবি দেখে ওদের মাথা খারাপ হয়ে যায়। ক্যামেরাতে সুরেশের পেছনে ভূতেদের রানীর ছবি এসে গিয়ে থাকে। ওটা দেখে ওই চারজন কাঁপতে থাকে আর সবাই দরজার দিকে দৌড়ায় বাইরে বেরোনোর জন্য। আর যেই ওরা মহলের দরজার কাছে পৌঁছায়, ওটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। না, আমি বলেছিলাম না আমাদের ভেতরে আসা উচিত নয়। এখন মরো, দরজাটাও বন্ধ হয়ে গেছে। তারপর ওইখানে জোরে আলো বেরোয় আর ডাইনিদের রানী ওদের সামনে এসে যায়, আর অন্য রানীরা মহলের ছাদের উপরে ঝুলে থাকে। তোমাদের এত সাহস! তোমরা আমাদের বাড়ি না ডাকতেই চলে এলে। এখন তোমাদের চারজনের রক্ষে নেই। আমরা সব ডাইনিরা তোমাদের খেয়ে ফেলবো, আর তোমাদের হাড়গুলো পাওয়া যাবে না। ওই সব ডাইনিরা জোরে জোরে হাসতে শুরু করে আর ওই চারজনকে উল্টো টাঙিয়ে দেয়। আমাকে ক্ষমা করে দাও, আমি তো এখানে আসতে চাইছিলাম না। আমাদের তিনজনকে এই সুরেশি নিয়ে এসেছে, ওর তো খুব বাহাদুরি দেখানোর শখ আছে। হ্যাঁ ডাইনি বোন, এ ঠিক বলছে, আমাদের তো এই সুরেশি জোর করে এনেছে। আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আমাকে ক্ষমা করে দাও ডাইনি বোন, ক্ষমা করে দাও। তোমরা কি আমাকে মূর্খ ভাবো নাকি? সব ডাইনিরা শান্তিতে এই মহলে থাকে, কিন্তু তোমাদের মতো মানুষদেরই আমাদের বিরক্ত করার আছে। এখন তোমাদের নিজের এই শখের মশুল দিতে হবে। তারপর ওই ডাইনি যে গাছে বসেছিল, রানী ডাইনিকে বলে যে এরা তিনজন সত্যি বলছে আর এদের তিনজনকে সুরেশই এনেছে। আচ্ছা, তো এই হচ্ছে আসল দোষী। ডাইনিরা, এই তিনজনকে ছেড়ে দাও আর এই সুরেশকে নিজের সঙ্গে নিয়ে চলো। না না ডাইনি রানী, আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি এরকম ভুল আর কোনোদিনও করব না। না, কোনো ক্ষমা পাবে না। হ্যাঁ, যদি তোর নিজের প্রাণ বাঁচানোর আছে, তো নিজের কোনো বন্ধুকে আমাদের খাবার হওয়ার রাজি করিয়ে নে। সুরেশ সবার কাছে বিনতি করে, কিন্তু কেউ মানতে চায় না। ভাই সুরেশ, আমরা তোকে আগের থেকেই মানা করেছিলাম, এখন তোর এই কাজের ফল তোকেই ভুগতে হবে। তারপর কিছুক্ষণ পরে মহলের দরজা খুলে আর ওরা তিনজন পালিয়ে যায়। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। সব ডাইনিরা সুরেশকে উড়িয়ে নিয়ে যায়। আর ওকে কেটে খেয়ে ফেলে।